করিমগঞ্জ পৌরসভার 4 নং ওয়ার্ডের প্রধান সমস্যা নালার জল নিষ্কাশন। তাই সরকারি তহবিলের দিকে না তাকিয়ে নিজের গাঁটের টাকা দিয়ে দু এক দিনের মধ্যে ওয়ার্ডের কিছু কাজে হাত দেবেন 4 নং ওয়ার্ডের নবনির্বাচিত ওয়ার্ড কমিশনার বর্ণালী দত্ত। সংবাদ সম্মেলনে আয়োজন করে এই কথাটি জানিয়েছেন তিনি। তাছাড়া তিনি প্রথমে তার প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী সহ ওয়ার্ডের সকল ভোটারদের সমর্থনকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভোটে তাকে জয়ী করার জন্য এলাকার জনগণের কাছে চিরঋণী বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন। করিমগঞ্জ থেকে আজহারউদ্দিনের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। ভোটারদের জন্য কি করতে যাচ্ছেন আগামী 5 বছর? প্রথমে তো জানাই আমি প্রত্যেক ভোটারকে, এই ওয়ার্ডের প্রত্যেক ভোটারকে আমি জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা। আমি ওদের কাছে চিরকৃতজ্ঞ, চিরঋণী। ওনারা আমাকে বিশ্বাস করেছেন তার জন্য। আর আগামীতে যা করব আমরা, সরকার উন্নয়নের পথে চলছে, আপনারা সবাই জানেন এটা তো। আমাদের প্রচুর সমস্যা রয়ে গেছে যেগুলোর পার্মানেন্ট সলিউশন হয় নাই। হয়তো বা সাময়িকভাবে কিছু কিছু কাজ হয়েছে, কিন্তু সেগুলোর পার্মানেন্ট কোনো সলিউশন হয় নাই দীর্ঘ বছর থেকে। ওইগুলা পার্মানেন্ট যাতে সলিউশন হয়, 5 বছর পরে যেন সবাই বলে যে কিছু কাজ হয়েছে। আপনার ওয়ার্ডে কী কী সমস্যা রয়েছে বর্তমানে? ড্রেনেজ, ড্রেনের সমস্যা সবচেয়ে বড় সমস্যা। বৃষ্টি দিলে ড্রেনগুলো একদম ভরে, জল একদম ইয়ে হয়ে যায়, মানে ভালো করে পরিষ্কার হয় না, পুরোপুরি পরিষ্কার হয়। আর সরকার দিকে যে এটা মানে পার্মানেন্ট কোনো মানে ইয়ে হয় নাই, ওইটা তো একটা সমস্যা, বিরাট সমস্যা। এটা বড় বড় আমাদের যারা অভিভাবকরা আছেন ওনারা জানবেন এটা। ওইটা নিয়ে আমার একটা ইয়ে আছে যে আমরা একটা পার্মানেন্ট সলিউশন করব। আর আছে আমাদের সাগরপাড়। সাগরপাড়টা আমি কেন, এই করিমগঞ্জবাসী সবার চোখের সামনে এটা কী কন্ডিশনে আছে সবাই জানেন। ওইটার থেকে আমরা কোনো সময় জলের সমস্যা হলে এটা যদি ভালো করে মানে সংস্কার করা যায়, এটা জলের সমস্যার সমাধান হতে পারে। শহরের বুকে এত সুন্দর একটা মানে আজাদ সাগর, এত সুন্দর একটা ইয়ে, এটাকে কত সুন্দর করা যেতে পারত দীর্ঘ এত বছর, কিছুই হয় নাই এটা। এটা দেখলে মনে হয় যে কাজের কাজ কিছুই হয় নাই। আচ্ছা, আপনাকে ওই ওয়ার্ডের ভোটাররা বিশ্বাস করে আপনাকে ভোট দিয়েছে, আপনি কি তাদের বিশ্বাসটুকু রাখবেন? আমার পরমপিতার কাছে, ভোটারদের কাছে, সবার কাছে আমাকে যেন এই শক্তিটা আমাকে যেন সবাই দেয়, যে আমি যেন সবার বিশ্বাসের উপর মানে বিশ্বাসটাকে মর্যাদা দিতে পারি। আচ্ছা, আপনি প্রথমে কী কাজ, মুখ্য কাজটি আপনি আপনার ওয়ার্ডে শুরু করবেন? ইচ্ছা আছে যে ড্রেনটা তো প্রথমে তো আমাদের তো একটু বৃষ্টি পড়লেই ড্রেনের সমস্যা হয়ে যায়। শুরুয়াটা এরকমই করবো, ড্রেন দিয়ে শুরু করব। তো বোর্ড বসলে পরে কীরকম মানে বার্তাটা কীরকম আসে, কোথা থেকে শুরু করা যায় এটা করা যায়। এটা আমার ওয়ার্ডের প্রতিটি ভোটারকেই আমি ভাবি যে ওয়ার্ড কমিশনার ওরা নিজেরাই সবাই এক একজন ওয়ার্ড কমিশনার। তো কাজটা এরকম হবে যে সবাই মিলে আমরা টিম ওয়ার্ক করব, প্রতিটি এরিয়া থেকে ডেভেলপমেন্ট কমিটি করে সবাইকে নিয়ে, যাতে সুন্দর সুষ্ঠুভাবে একটা 4 নম্বর ওয়ার্ড যেন একটা এক্সাম্পল হয়ে থাকে, এটাই আমরা চাই। গত 6 এবং 20 ফেব্রুয়ারি প্যারাগন সুপার 30 ক্লাস 9 পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ার পর এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে 11 শ্রেণীর পরীক্ষা। আগামী 2 এপ্রিল শনিবার বদরপুরস্থিত প্যারাগন জুনিয়র কলেজে অনুষ্ঠিত হবে পরীক্ষাটি। তাই ইচ্ছুক প্রার্থীরা প্যারাগন সুপার 30 সামিল হতে নাম নথিভুক্ত করতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে সরাসরি নাম রেজিস্ট্রেশন করা যাবে। তবে নাম রেজিস্ট্রেশন করতে কোনো ফি লাগবে না। ইচ্ছুক প্রার্থীদের সুবিধার্থে ফির ব্যাপারকে ফ্রি করে দেওয়া হয়েছে। তবে মনে রাখতে হবে, এই পরীক্ষায় তারাই বসতে পারবে যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তাদেরকেই প্যারাগন সুপার 30 মাধ্যমে সর্বভারতীয় স্তরে মোকাবেলা করার জন্য প্রস্তুত করা হবে। 2 এপ্রিল শনিবার সকাল 11 থেকে শুরু হবে পরীক্ষা, শেষ হবে দুপুর 1। 2 ঘন্টার এই পরীক্ষায় থাকবে মোট 100 নম্বর। তবে শুধু বিজ্ঞান এবং গণিত বিষয়ের উপর নেওয়া হবে এই পরীক্ষা। বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতেই থাকবে প্রশ্নপত্র।